শিক্ষার্থীরা, তোমরা যারা উচ্চশিক্ষায় জীবন গড়তে চাও, বিদেশে স্কলারশিপ নিয়ে পড়তে চাও, তোমরা আমাদের এই ইঞ্জিনিয়ার রাকিবুল ইসলাম নয়ন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেলে তোমরা তোমাদের স্কিল ডেভেলপমেন্টের দারুণ সব টিপস পাবে। কোর্সটিকার হোম সেকশনে এই চ্যানেলটির লিঙ্ক দেওয়া থাকবে। আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, এর আগের ক্লাসে আমি তোমাদের স্বাস্থ্য সুরক্ষা যে নমুনা প্রশ্নপত্র রয়েছে সেখান থেকে রচনামূলক প্রশ্ন অর্থাৎ দৃশ্যপট নির্ভর প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম। সেই ক্লাসে আমরা প্রথম এবং দ্বিতীয় প্রশ্নের সমাধান আলোচনা করেছিলাম। তো আজকের এই ক্লাসে আমরা পরবর্তী যে প্রশ্নগুলো রয়েছে সে প্রশ্নগুলোর সমাধান নিয়ে আলোচনা করব। দেখো, এটি হচ্ছে 3 নম্বর দৃশ্যপট নির্ভর প্রশ্ন এবং এটি হচ্ছে আমাদের 4 নম্বর দৃশ্যপট নির্ভর প্রশ্ন। তাহলে চলো দেখে নিচ্ছি যে কিভাবে আমরা এই দুটি প্রশ্নের সমাধান লিখতে পারি। শিক্ষার্থীরা, আমাদের বিষয় হচ্ছে অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বার্ষিক পরীক্ষা 2024 প্রস্তুতি। প্রশ্নের ধরন রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর। তো 3 নম্বর যে উদ্দীপকটি রয়েছে বা দৃশ্যপট রয়েছে সেখানে কী লেখা রয়েছে প্রথমেই পড়ে নিচ্ছি। অষ্টম শ্রেণীর ছাত্র আশিক ও রবিন ভালো বন্ধু। আশিক নিয়মিত শরীরচর্চা করে, অপরদিকে রবিন তাদের বিদ্যালয়ের ভালো থাকা ক্লাবের সদস্য। ক্লাবের কিছু সদস্য নিয়ে রবিন তাদের নিজ নিজ প্রতিবেশীদের মাঝে প্রাথমিক চিকিৎসার সুফল ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করে। আমরা দৃশ্যপট পড়ে নিলাম। দৃশ্যপটের আলোকে প্রথম প্রশ্নে জানতে চাওয়া হয়েছে যে আশিকের প্রতিদিনের কাজের ফলাফল ব্যাখ্যা করো এবং ক্ষয়ে জানতে চাওয়া হয়েছে রবিনের পরিকল্পনাটি বিশ্লেষণ করো। তো খুবই ছোটো ছোটো প্রশ্ন, চলো আমরা দেখে নিচ্ছি এই প্রশ্নের উত্তর কীভাবে লিখব। দেখো, প্রথম যে প্রশ্ন ক নম্বরে যা জানতে চাওয়া হয়েছে তার উত্তর আমরা এভাবে লিখতে পারি যে আশিক প্রতিদিন নিয়মিত শরীরচর্চা করে যার ফলে তার শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপর ইতিবাচক প্রভাব পড়ছে। নিয়মিত শরীরচর্চার মাধ্যমে আশিকের দেহের মাংসপেশী সুগঠিত ও শক্তিশালী হচ্ছে এবং তার সহনশীলতা বৃদ্ধি পাচ্ছে। শরীরচর্চার ফলে আশিকের শরীরের রক্ত সঞ্চালন ও বিপাকক্রিয়া স্বাভাবিকভাবে চলতে থাকে যা তার শারীরিক রোগ প্রতিরোধ ক্ষমতাকে উন্নত করে। এছাড়া নিয়মিত ব্যায়াম মানসিক চাপ কমাতে সাহায্য করে এবং আশিকের মনকে সতেজ রাখে যার ফলে তার পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পায়। দীর্ঘমেয়াদে নিয়মিত শরীরচর্চা আশিকের হৃদরোগ, ডায়াবেটিস ও অন্যান্য দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি কমায় এবং তার শারীরিক ফিটনেস বজায় থাকে। তো প্রথম প্রশ্নের উত্তরটি আমরা এভাবে লিখলাম। এবার আমরা খ নম্বর যে প্রশ্ন সেই প্রশ্নের সমাধান দেখব। দেখো, খয়ে যা জানতে চাওয়া হয়েছে তার উত্তর আমরা ঠিক কীভাবে লিখতে পারি। রবিনের পরিকল্পনা হলো তার ভালো থাকা ক্লাবের কিছু সদস্যকে নিয়ে প্রতিবেশীদের মাঝে প্রাথমিক চিকিৎসার সুফল ছড়িয়ে দেওয়া। এই পরিকল্পনাটি অত্যন্ত গঠনমূলক এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। প্রাথমিক চিকিৎসা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করলে মানুষ যে কোনো ছোটোখাটো আঘাত বা রোগের ক্ষেত্রে দ্রুত সঠিক পদক্ষেপ নিতে সক্ষম হবে যা চিকিৎসার সময়কাল কমিয়ে আনে এবং বড় ধরনের দুর্ঘটনা এড়াতে সাহায্য করে। তাছাড়া প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণ মানুষকে জরুরি পরিস্থিতিতে দ্রুত প্রতিক্রিয়া দেখাতে সক্ষম করে যা জীবন বাঁচাতে সহায়ক হতে পারে। রবিন ও তার ক্লাবের এই উদ্যোগ সমাজের সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করবে এবং তাদের মধ্যে আত্মনির্ভরশীলতা তৈরি করবে। এই উদ্যোগের মাধ্যমে তারা সমাজের জন্য একটি মূল্যবান অবদান রাখতে পারবে এবং দীর্ঘমেয়াদে সবার স্বাস্থ্য ও সুরক্ষা নিশ্চিত করতে সাহায্য করবে। তো আমরা ক এবং খয়ের প্রশ্ন ঠিক এভাবে সমাধান করলাম। এবার আমরা চলে যাব পরবর্তী যে উদ্দীপক রয়েছে বা দৃশ্যপট রয়েছে সেখানে। দেখো, 4 নম্বর যে দৃশ্যপট সেখানে মূলত আমরা দুটি ছবি দেখতে পাচ্ছি। প্রথম ছবিতে দেখতে পাচ্ছি যে একজন ব্যক্তির পায়ে সাপে কামড় দিয়েছে এবং তার ঠিক উপরে দড়ি দিয়ে শক্ত করে বাঁধা রয়েছে। এরপর দ্বিতীয় চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে একজন ব্যক্তির পায়ে সাপে কামড় দিয়েছে, কিন্তু এখানে বাঁধার পদ্ধতি ভিন্ন। যেই জায়গায় কামড় দিয়েছে ঠিক তার উপরে এবং নিচে এখানে কাপড় দিয়ে বাঁধা হয়েছে এবং একটি কাঠের বা লাঠি এখানে একসাথে অ্যাডজাস্ট করে দেওয়া হয়েছে। এবার এখানে একটি ছোট তথ্য দেওয়া রয়েছে যেখানে বলা হয়েছে যে রহিম মিয়া তাঁর সাপে কাটা ছেলের জীবন বাঁচাতে ওঝাকে খবর দিলেন। তো এই যে 3টি তথ্য আমরা দেখলাম এর আলোকে মূলত প্রশ্ন করা হয়েছে প্রথম প্রশ্নটি যে সাপে কাটা রোগীর প্রাথমিক চিকিৎসা হিসেবে উপরের কোন পদ্ধতি সঠিক ব্যাখ্যা করো। দ্বিতীয় প্রশ্নে জানতে চাওয়া হয়েছে রহিম মিয়ার সিদ্ধান্তটি মূল্যায়ন করো। তো আমরা ক এবং খ এই দুটি প্রশ্নের উত্তর দেব।
দেখো, আমরা যদি প্রশ্নের উত্তরটি লিখতে যাই তাহলে এরকম হবে যে সাপে কাটার ক্ষেত্রে প্রথম চিত্রের পদ্ধতিটি সঠিক নয়, বরং দ্বিতীয় চিত্রের পদ্ধতিটি অধিক কার্যকর। প্রথম চিত্রে দেখা যাচ্ছে আক্রান্ত স্থানে দড়ি বা কোনো কিছু দিয়ে শক্ত করে বাঁধা হয়েছে, যার রক্ত সঞ্চালন বন্ধ করার উদ্দেশ্যে করা হয়। তবে এটি একটি ভুল পদ্ধতি, কারণ রক্তপ্রবাহ পুরোপুরি বন্ধ করা হলে বিষ অন্য স্থানে জমে থাকতে পারে এবং পরে আরও গুরুতর সমস্যা তৈরি হতে পারে। দ্বিতীয় চিত্রের পদ্ধতিটি সঠিক। এখানে আক্রান্ত স্থানে একটি স্প্লিঞ্চ বা খণ্ড বোর্ড বা শক্ত কিছু দিয়ে ব্যবহার করে স্থির করা হয়েছে, যা সাপে কাটা স্থানের চলাচল বন্ধ করে দেয় এবং বিষ ছড়িয়ে পড়া কমিয়ে আনে। প্রাথমিক চিকিৎসার সময় আক্রান্ত ব্যক্তিকে শান্ত রাখার চেষ্টা করতে হবে এবং যত দ্রুত সম্ভব হাসপাতালে নিয়ে যেতে হবে, যাতে পর্যাপ্ত চিকিৎসা পাওয়া যায়। তো আমরা ক নম্বর প্রশ্নের সমাধানটি লিখলাম। এবার খ নম্বর প্রশ্নের উত্তর দেখব, যেখানে জানতে চাওয়া হয়েছিল যে রহিম মিয়ার সিদ্ধান্তটি মূল্যায়ন করো। তো রহিম মিয়ার সিদ্ধান্ত কী ছিল? দেখো, রহিম মিয়া তার সাপে কাটা ছেলের জীবন বাঁচাতে ওঝাকে খবর দিলেন। তো তিনি যে ওঝাকে খবর দিলেন তার সাপে কাটা ছেলের জীবন বাঁচানোর জন্য, এই যে সিদ্ধান্তটি তিনি নিয়েছেন, এই সিদ্ধান্তটি আমরা মূল্যায়ন করব যে তিনি সঠিক কাজ করেছেন নাকি ভুল কাজ করেছেন। দেখো, এই প্রশ্নের উত্তরটি আমরা ঠিক এভাবে লিখতে পারি যে রহিম মিয়ার সিদ্ধান্তটি সঠিক নয়। সাপে কাটা রোগীর ক্ষেত্রে ওঝার কাছে যাওয়ার সিদ্ধান্ত ভুল এবং বিপজ্জনক হতে পারে। সাপে কাটা হলে যত দ্রুত সম্ভব চিকিৎসা সেবা নেওয়া জরুরি, কারণ সাপের বিষ রক্তে দ্রুত ছড়িয়ে পড়ে এবং এটি জীবন হুমকির কারণ হতে পারে। বর্তমানে আধুনিক চিকিৎসা বিজ্ঞানে সাপের বিষের জন্য অ্যান্টিভেনম নামক প্রতিষেধক রয়েছে, যা দ্রুত প্রয়োগ করলে রোগীকে বিষের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করা যায়। ওঝাদের চিকিৎসা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয় এবং তাদের কাছে যাওয়ার ফলে রোগীর মূল্যবান সময় নষ্ট হতে পারে, যা রোগীর জীবনের জন্য মারাত্মক হুমকি তৈরি করতে পারে। সাপের কামড়ের ক্ষেত্রে প্রাথমিক চিকিৎসা নেওয়া, আক্রান্ত স্থান স্থির রাখা এবং দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়াই হলো সবচেয়ে কার্যকর পদক্ষেপ। সুতরাং রহিমের উচিত ছিল তার ছেলেকে হাসপাতালে নিয়ে যাওয়া, যাতে সঠিক চিকিৎসা পাওয়া যায় এবং ছেলের জীবন রক্ষা পায়। তো আমরা মূল্যায়ন করলাম ঠিক এভাবে যে রহিম মিয়া যে সিদ্ধান্তটি নিয়েছেন সেটি সঠিক সিদ্ধান্ত ছিল না, বরং তিনি ডাক্তারের কাছে যদি নিয়ে যেতেন বা কোনো চিকিৎসা কেন্দ্রে যদি নিয়ে যেতেন সেক্ষেত্রে সেই সিদ্ধান্তটি সঠিক হতো। তো শিক্ষার্থীরা, ঠিক এভাবে আমরা 3 নম্বর এবং 4 নম্বর প্রশ্নের সমাধান লিখলাম। এর পরবর্তী ক্লাসে আমরা এখানে অবশিষ্ট যে প্রশ্নটি রয়েছে, 5 নম্বর দৃশ্যপট নির্ভর প্রশ্ন, সেই প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। তাই কোর্সটিকায় এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।